আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের আমরা চলে আসলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে। আজকেরা আমরা এখন দেখব মালয়েশিয়া পামল বাগানের যে গাছগুলো, যে গাছগুলোর বয়স হয়ে গেছে প্রায় 40 বছর, 45 বছর, এই গাছগুলো আপনার কেটে ফেলা হচ্ছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে গাছগুলো কীভাবে কাটতেছে। আসলে মূলত গাছগুলো এরকম ভাবে কাটে না, এগুলো কাটে বড় আপনার যে স্কুটি আছে সেগুলো দিয়ে, কারণ এখানে ছোট একটা স্কুটি লাগাইছে, এটা দিয়ে ঠেলতেছে, আর একজন আপনার করাত দিয়ে কাটতেছে মেশিনের যে করাতগুলো। তো এতে অনেক সময় লাগে এবং অনেক খরচও হয়, কারণ একটা গাছ কাটতে প্রায় 5-6 মিনিট লেগে যায়। আর যে বড় বড় যে আপনার বেকু আছে বা স্কুটি আছে সেগুলো দিয়ে কাটলে সময় লাগে না, কারণ ঠেলা দিলেই গাছটা পড়ে যায়। আর এটা যে ঠেলতেছে গাছ পড়তেছে না, তো পড়বে আস্তে আস্তে, যে গোড়া কাটতেছে, কাটা শেষ হলেই এছাড়া পড়বে না। কারণ দেখুন এই যে ঠেলতেছে, ও বেকু উঠে যাচ্ছে উপরের দিকে। আপনারা দেখতে থাকুন, ইনশাল্লাহ ভালো লাগবে ভিডিও। এখানে যারা গাছ কাটতেছে, যারা বেকো চালাচ্ছে, যে লোক বা গাছ কাটতেছে, এরা হচ্ছে সব ইন্দোনেশিয়ান। এখানে বাংলাদেশি লোক নেই একজনও, এই কাজগুলো করতেছে ইন্দোনেশিয়ান লোকে। এই যে দেখেন অনেক বড় বাগান, আর এখানে বড় বড় গাছ অল্প, এর জন্য আর কি আপনার বড় বেকু লাগায় না, এর জন্য হাত থেকে কেটে ফেলতেছে। এখানে এইগুলো কেটে আবার ছোট চারা গাছ লাগাবে, যে গাছগুলো ছোট ছোট নার্সারি থেকে এনে সেগুলো এখানে লাগাবে। এগুলো বিসির গাছ এখানে লাগায় না, কারণ বিসির গাছে ফল কম হয়, এর জন্য তারা নার্সারি থেকে গাছ এনে লাগায়। আর দেখেন পামল বাগানে খুবই কষ্ট, কষ্টের কাজ। এখানে কষ্ট ছাড়া কোনো কিছুই নেই, আপনি যেটাই করতে যাবেন সেটাই কষ্ট, কারণ এখানে প্রচুর গরম। আর এখানে বেতন ইনশাল্লাহ মোটামুটি ভালোই, খারাপ না, 1500 টাকা বেসিক। তারপর আপনার যদি আপনি ওভারটাইম করতে পারেন তাহলে তো আরও বেশি, দেখা যায় প্রতি মাসে ওভারটাইম নিয়ে 2500, 2000, এক এক মাসে এক এক রকম, সব মাসে একরকম বেতন আসে না। এখানে নির্ধারিত বেতন শুধু একটাই, বেসিক বেতনটা, যেটা আপনার 1500 টাকা বেসিক সেটাই। আর ওভারটাইম যদি করা হয় তাহলে সে থেকে যদি কিছু টাকা হয়। আর এই গাছগুলো কাটতেছে কারণ হচ্ছে গাছগুলো অনেক লম্বা হয়ে গেছে, প্রায় 50 ফুট 60 ফুট। এখন যে পাইপ দিয়ে যে ফলগুলো কাটা হয় সেগুলো কাটতে অনেক কষ্ট হয়, আর ফলও এখন কম আসে। ফল আসলেও ফলের যে তেলটা সেটা খুব কম হয়, এর জন্য গাছগুলো কেটে ফেলা হচ্ছে। এই জন্য এই গাছগুলো কেটে এখানে ছোটো গাছ লাগানো হবে। আয়ু বানে আয়ু।